দেহ হয়ে এসেছে, সবার বোটটা ডুবে গেছে। বোট যখন আমি বাঁচাতে পারি নাই, তখন ওই সঙ্গ নদীর সরের মধ্যে আমারটা আমি মারিয়ে দিছি। ঠাকুরের বাসতে 5 ঘন্টা বাসি নদীর থেকে উঠছার সময় পাথর আছে না, পাথরের দিকে এখানে উঠছার সময় ব্যথা পাইছি। ঝড়ের কবলে পড়ে টানা 4-5 ঘন্টা উত্তাল সাগরে যুদ্ধ করে অবশেষে প্রাণে বাঁচল 26 মাঝি ও লবণ শ্রমিক। বুধবার ভোরে আবহাওয়া ভালো দেখে কক্সবাজারের কুতুবদিয়া থেকে লবণের চালান নিয়ে 50-60 বোট একসঙ্গে রওনা হয় চট্টগ্রাম নগরীর মাঝির ঘাটের উদ্দেশ্যে। কিন্তু 20 মিনিট যেতে বোটগুলো কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। এ সময় বেশিরভাগ বোট উল্টে যায়। উত্তাল সাগরে সাঁতরে কোনো রকম বেঁচে থাকার চেষ্টা করেন মাঝিমাল্লারা। পরে গিয়ে আশ্রয় নেন শঙ্খচরে। খবর পেয়ে বেলা 11টার দিকে কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। আধা ঘন্টায় সময় হয় নাই, তখন আসে গেছে, আসে যখন তখন ডেউ হয়ে এসেছে, সবার বোটটা ডুবে গেছে। বোট যখন আমি বাঁচাতে পারি নাই, তখন ওই সঙ্গ নদীর সরের মধ্যে আমারটা আমি মারিয়ে দিছি। যখন মারিয়ে দিছি তখন আমার বোটটা বাজি গেছে, মাড়ির মধ্যে বাজি গেছে। তখন আমাদেরকে ডেউ ধাক্কা দিয়ে ফেলাই দিছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। উদ্ধারের পর ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন তারা, নানাভাবে আঘাত পান অনেকে। তাদের প্রাথমিক চিকিৎসা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় কোস্টগার্ডের পক্ষ থেকে। উদ্ধার হওয়া মাঝিরা পরিবারের সদস্যদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। সাগরের বাসতে 5 ঘন্টা বাসি, 5 ঘন্টা বাসার পরে মানে কাছাকাছি কোলের কাছাকাছি চলে এসে একটা নৌকা নিয়ে গিয়া আমাদেরকে তুলে হেল্প করছে। তারা বইয়া মেলা দিয়ে ফোসগাড়ে আমরা তুলে দিয়েছি, আমরা আড্ডা হয়েছি। তারপর তারা নাস্তা পানি দিয়েছে, বাদ দিয়েছে। নদীর থেকে উঠছার সময় পাথর আছে না, পাথরের দিকে এখানে উঠছার সময় ব্যথা পাইছি। এদিকে একই ঘটনায় নিখোঁজ থাকা আরো কয়েকজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।